সমগ্র রাজ্যের লগতে কাজিরঙাতো মাধবদেবর তিরুভাব তিথি উদযাপন করা হয়। কাজিরঙার উজনি কাজিরঙা যুবসংঘর সৌজন্য তথা স্থানীয় রাজ্যের সহযোগত উদযাপন হওয়া অনুষ্ঠানত উলিওয়া হয় সাংস্কৃতিক শোভাযাত্রা। জাতি কুল ধর্ম নির্বিশেষে শোভাযাত্রাত অংশগ্রহণ করে সকলে। শোভাযাত্রার উদ্বোধন করে কৃষক মুক্তি সংগ্রাম সমিতির সাধারণ সম্পাদক বিদ্যুৎ হৈকায়। হৈকায় কয় যে অসমিয়ার অস্তিত্ব সংকটের এই কঠিন সময়সাত এনে অনুষ্ঠানে জাতিটক জিয়াই রখাত সহযোগিতা আগবাইছে। আজি মহাপুরুষ মাধবদেবর 428 সংখ্যক তিরুভাব তিথি। পুয়ারে পড়া শ্রী শ্রী মাধবদেবর বন্দনা হৈনামে মুখরিত হল রাজ্যের বিভিন্ন প্রান্ত। সমগ্র রাজ্য গুরুজনার প্রতি থাকা অপরিসীম শ্রদ্ধা আর ভকতিরে 428 সংখ্যক তিরুভাব তিথি মহোৎসব পালন করেছে। শ্রীমন্ত শঙ্করদেবর দরেই মাধবদেবর সৃষ্টিরাজি কেবল ভক্তিমূলক নাছিল, ভক্তির মাজতে লুকাই আছিল মহাপুরুষগুলির কবিত্বময় প্রকাশ। ইয়ারে জ্বলান্ত উদাহরণ হয়েছে মহাপুরুষজনার অমর সৃষ্টি নামঘোষা। মহাপুরুষজনা কেবল মহাপুরুষ হিসাবেই বা ধর্মপ্রচারক হিসাবেই নহয়, বরঞ্চ আজির দিন নাট্যকার তথা এগারী সমাজ সংস্কারক হিসাবে স্মরণ করা উচিত। খুব ধুনিয়া অনুভব হয়েছে। আপনাদের জানে আমার বোকাখাটর উজনি কাজিরঙা যুব সংঘর উদ্যোগত উত্তর কাজিরঙা গাঁও পঞ্চায়েত আর উত্তর পূব কাজিরঙা গাঁও পঞ্চায়েত দুই পঞ্চায়েতর রাইজে মিলি জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে ইয়াতে গুর্খা সম্প্রদায়ের লোকসকল আছে, আমার আদিবাসী লোকসকল আছে, আহোম চুতীয়া কোচ সকল মানুষে মিলি খুব সুন্দরক আজি শ্রী শ্রী মহাপুরুষ মাধবদেবর তিরুভাব তিথির দিনটোতে সাংস্কৃতিক শোভাযাত্রা আর নিশালয় ভাওনা প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করেছে। আমি দেখিছো যে সাধারণত আমার ভাওনা প্রতিযোগিতাবিল হয়ে থাকে, কিন্তু এনেক গাঁওখনের দুটা পঞ্চায়েতর সকল মানুষের উবুরি খায় অংশগ্রহণে সাংস্কৃতিক দিকটুক এনেকে আগবাই নিবর কারণে যি ধরনের প্রয়াস লৈছে এই প্রয়াসক আমি সকলে আসলতে স্বীকার করব আর শলাগ লব লাগিব। আর যি সময়ত আজি এই অনুষ্ঠানভাগ আয়োজন করা হয়েছে চারিওফালের ভাষা সাহিত্য সংস্কৃতির প্রতি অসমীয়া জাতিটির প্রতি ভাবুকি আহিছে। আমার সম্মুখত আজি অন্যান্য আজি বোলবোমর যি ধরনের আয়োজন করা হয়েছে সরকারি উদ্যোগত, আজি ছট পূজার নামত যি ধরনের ডাঙর ডাঙর রেলি আয়োজন করা হয়েছে, কিন্তু আমার অসম মুলুকত আমার যি সকল গুরু মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব মহাপুরুষ মাধবদেব শঙ্কর মাধবদেবর যে সৃষ্টিরাজি সকলকে একলগ করে আগবহা যে অনন্য সৃষ্টিরাজি এইবিলাক যেন করবাত লুকাই যাবলে ধরেছে সরকারি উদ্যোগত অসমৰ বাহিৰৰ কিছুমান সংস্কৃতি আমি তেওঁলোকক কেতিয়াও বিরুদ্ধাচরণ করা নাই, কিন্তু অসম মুলুকত শঙ্করদেব মাধবদেবর সংস্কৃতিক বিকৃত করে শঙ্করদেব মাধবদেবক হাইজেক করে ইয়াত যে অপসংস্কৃতি পোহার মেলিছে তাক প্রত্যাহ্বান জানাবলে হলে আমি সকলে এনেকো সংস্কৃতি পথার চহকিয়াল করবর কারণে আমি ওলাই আহিব লাগিব। আমার আমার অসমত থাকি আমার শঙ্করদেবক কিছুমান হিন্দুত্ববাদী অপসংস্কৃতিয়ে বাবার শঙ্করদেব বলে রাজপথত স্লোগান দিবলে লৈছে এইবিলাকক প্রত্যাহ্বান জানাবলে হলে শঙ্করদেবক শুভ রূপত আগবাই নিবর হলে এনেক আজি কাজিরঙা উজনি কাজিরঙা যুব সংঘয় যেনেক আমার গ্রাম্যাঞ্চলের আমার সহা মানুষখিনিয়ে সংস্কৃতি ধরে রাখবর কারণে যে প্রয়াস লৈছে ইয়া নিতান্তই প্রয়োজনীয়। গতি আমি কেবল মুখেরে কই থাকলে নহব, আমার সংস্কৃতি গ্রাস করব বিচরা আমার শঙ্করদেবক বাবা শঙ্করদেব আমার লাচিত বরফুকনক মহারাজ লাচিত বরফুকন যে অপসংস্কৃতির দিকে লো যাব পুরা শক্তিক প্রতিহত করবলে হলে এনেক গ্রামাঞ্চলের রাইজ ওলাই আহিব লাগিব। আজি বৃহৎ শোভাযাত্রা সহা অঞ্চলের শোভাযাত্রা, ইয়াত কোনো আধুনিকতার চিহ্ন নাই, ইয়াত কোনো ডাঙর পলিটিক্যাল ফাইন্যান্সার নাই, ইয়াত কোনো ধরনের রাজনৈতিক উদ্যোগ নাই, গাঁর মানুষের উদ্যোগ লৈছে আমি অত্যন্ত আপ্লুত হয়েছো আর আপনাদের উপস্থিত থাকার কারণে আমি ধন্যবাদ জানাইছো।